ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়েছিল যে কারণে বিশ্ববরণ্য মুফাসসির কোরআন বিপদে পড়েছে ঠিক একই কারণে। দুপুরে বিরিয়ানির প্যাকেট গ্রামে বাস গাড়ি ট্রাক পৌঁছায় দেয়, লোক হয় 14 জন, শেষে থাকে 7 জন। কিন্তু একটা মাহফিলের পোস্টার ঝুলায় 3টা মাইক করতে দেরি হয়, হাজার হাজার মানুষ নিজ দায়িত্বে বিনা খরচে এখানে আসে, আলেমরা বক্তব্য দেয়, এইটাকে ঠিক বলে, মাঝে মাঝে আবার ইমানের জজবায় তাকবীর দেয়, এরপরে পকেটের টাকা দিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করে চলে যায়। আলেমরা যাই বলে তাতেই ঠিক বলে। অতএব দিন যত যাচ্ছে আলেমদের কদর বৃদ্ধি হচ্ছে, এভাবে যদি চলতে থাকে আগামীতে আমাদের বেরেকও ধরবে না, বেলও বাঁচবে না। অতএব 7000 বছর আগে ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়েছিল যেই কারণে, আজকে আলেমরা বিপদে পড়েছে একই কারণে। দশ ভাই এক টেবিলে বসে গেল, ইউসুফের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা আপনারা বলেন, কারোর বিরুদ্ধে যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে তো তার অপরাধ থাকা লাগবে, ঠিক কিনা? কিন্তু ওরা বসে থাকে খর সর্বনাশ। ইউসুফ তো পুত পবিত্র চরিত্রের মানুষ, কিছু কিছু মানুষ আছে একটু ঘুমায় যাচ্ছেন আপনারা, আমি দেখতেছি, ঘুমটুম পড়েন না, একটু মাথাটা তো নাড়া দেন, দিয়া ওঠেন আপনারা কোরআন শুনতেছেন তো ঘুম আসবে, কারণ পিস অফ মাইন্ড, রুহু তার খোরাক পাচ্ছে, রুহুর খাদ্য হচ্ছে কোরআন, রুহুর খাদ্য কি কোরআন, এই জন্য ঘুম আসবে, এটা স্বাভাবিক। তাই বলে কি ঘুমাতে হবে? এমন কায়দায় ঘুম আসতেছে মনে একটা বালির যদি দিত আর 3 দিন উঠতাম না এখান থেকে। প্রিয় ভাইরা খেয়াল করেন, 10 ভাই টেবিলে বসে দেখে ইউসুফের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, রিজার্ভ ব্যাংকের টাকা চুরি হয়েছে ওখানে অনেকের নাম আছে কিন্তু ইউসুফের নাম নাই, কয়লা খনির কয়লা চুরি হয়েছে সেখানেও ইউসুফের নাম নাই, আচ্ছা পাথর খনির এত কোটি কোটি টাকার পাথর চুরি হলো ওখানেও তো ইউসুফের নাম পাওয়া গেল না, ইউসুফ তো একটা ভালো মানুষ, তাহলে আমরা কোন কারণে তার বিরুদ্ধে একসানে যাব? কিছু কিছু ভাইরা বলছে অবশ্যই কারণ আছে, কি কারণ? إذ قالوا لا يوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين হ্যাঁ নবী খেয়াল করেন, যখন ইউসুফের ভাইরা বলল নিঃসন্দেহে ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিন আহাব্য অধিক প্রিয় ইলাকা সে নিকটে, আবিনা আমাদের বাবার কাছে, বিন্না আমাদের থেকে, আহাব্য স্মিতাব্দের শব্দের অর্থ অধিক প্রিয় অধিক জনপ্রিয়। ইউসুফের নামে টেন্ডার বাজির অভিযোগ নাই, চাঁদাবাজির অভিযোগ নাই, সন্ত্রাসের অভিযোগ নাই, মারামারির অভিযোগ নাই, কাটাকাটির অভিযোগ নাই, খুন টেন্ডার বাজি জাগতিক কোনো অপরাধের সাথে ইউসুফের সংশ্লিষ্টতা নাই। তো কি হয়েছে, ইউসুফের একটা অপরাধ আছে, সেই অপরাধটা হচ্ছে আহাবুইলা বিনা বিন্না আমাদের বাবার কাছে, ইউসুফ আমাদের থেকে অধিক জনপ্রিয়। অথায় বোঝা গেল অতিরিক্ত জনপ্রিয়তাও কারোর কারোর কাছে বড় অপরাধ, ঠিক না? আমার চেয়েও কেন বেশি জনপ্রিয়? ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়েছিল বাবার কাছে জনপ্রিয়তা বেশি অর্জন করার কারণে, আর কিছু কিছু আলেম বিপদে পড়েছে জনগণের কাছে বেশি জনপ্রিয়তা হওয়ার কারণে। সূরা ইউসুফ আর বর্তমান আমাদের পরিবেশ একবার বিশে বিশ, আপনারা শুধু চুপ করে শোনেন আর আমার দিক কান লাগান, খুব গভীরভাবে খেয়াল করতে হবে, মায়ের সব সূক্ষ্ম সূক্ষ্ম মায়ের, এই জন্য খুব গভীরভাবে খেয়াল করবেন আর আমার দিকে শুধু তাকাবেন। এই রাস্তায় অতিরিক্ত কথা হচ্ছে, যারা নতুন করে আসতেছে তাদেরকে দ্রুত বসায় দেন, আর বাজারটা এখানে না দিয়ে মঞ্চের পাশে দিলে আরো ভালো হতো। মাহফিল কমিটিটা ভুল করেছে, আগামী মাসে আর এটা করবেন না, আগামী মাসে স্টেজের চারিদিকে এই বাজারগুলো দিবেন আলহামদুলিল্লাহ, তাহলে আলোচনা আরো ভালো হবে, ওদের বেচা কেনাও ভালো হবে। এখন আমাকে দ্রুত কথা বলার সুযোগ করে দিতে হবে, আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছেন আমার অতিরিক্ত জনপ্রিয়তা বড় অপরাধ। আলেমদের নামে টেন্ডারবাজির অভিযোগ নাই, চাঁদাবাজির অভিযোগ নাই, সন্ত্রাসের অভিযোগ নাই, খুনের অভিযোগ নাই, রেপের অভিযোগ নাই, আলেমরা ইসমাগলির ব্যবসা করে না, ইয়াবা চোরাচালানি করে না, ফের ওই কি কি মায়ানমার থেকে ফেন্সি ডিল আনে না, এই ইন্ডিয়া থেকে ফেন্সি ডিল আনে না, মায়ানমার থেকে ইয়াবার ব্যবসা করে না, আলেমদের রক্তের ভিতরে গাজার রক্ত নাই, ফেন্সি ডিলের রক্ত নাই, ইয়াবার রক্ত নাই, আলেমদের একটি অপরাধ, দিন যতই যাচ্ছে জাতির কাছে আলেমদের জনপ্রিয়তা বাড়তেছে। 7000 বছর পূর্বে
ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়েছিল যে কারণে বিশ্ববরণ্য মুফাসসির কোরআন বিপদে পড়েছে ঠিক একই কারণে। ঠিক না বে? ঠিক বলে। এখন ওরা চিন্তা করলো, তাই তো আমার দিকে তাকান, আমার দিকে শুধু তাকান, নিজেরা কথা বলবেন না, এদিক ওদিক তাকাবেন না, আমি আপনাদেরকে একটা জায়গা মতো নিয়ে যেতে চাই, অথবা আমাকে সহযোগিতা করতে হবে। তাহলে এখন কি করা যায়? এখানে কথা হচ্ছে কেন? না অত সেপি আসতে হবে না, যার প্রচুর জায়গা আছে, সামনে আর চাপার জায়গা নেই, যে যেখানে আসুক ওখানে বসেন, আপনারা বসেন ব্যাস। আবার মাইক কেন? একান্ত আপনজনের আমার, এখন আমার দিকে খেয়াল করেন, রাস্তায় অযথা দাঁড়ানো ভাইয়েরা ভিতরে এসে প্রবেশ করেন, আল্লাহর রাস্তায় কথা বলে ডিস্টার্ব করেন না। কাম টু মাই পয়েন্ট, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এখন কি করতে হবে? ইউসুফ তো আমাদের থেকে দিন যতই যাচ্ছে বাবার কাছে প্রিয় হচ্ছে, কোনো কথা নয়, ও কুতুলু ইউসুফা আউ ইতরাহুহু আরদা, দুইটা ডিসিশন নিতে হবে। এক নাম্বার, ইউসুফকে ডাইরেক্ট হত্যা করতে হবে, মানে ক্রস ফায়ারে দিতে হবে। দুই নাম্বার, আবিত রহুহু আরদা, অন্য কোন জায়গায় ইউসুফকে ফেলে রাখতে হবে, তার মানে গুম করে ফেলতে হবে। এই আয়াতের বর্তমান বাংলাদেশে তর্জমা হচ্ছে, হয় ইউসুফকে ক্রস ফায়ারে দাও, আর তার হলে গুম করে ফেলাও। জাতি হিসাবে আমরা এতটাই অপরাধ প্রবণ যে আমি মিশরে যে গল্প শুনলাম যে আফ্রিকার মানুষেরা খুন করতে জানতো কিন্তু গুম করতে জানতো না, আমাদের দেশের লোকেরা এই বাঙালি যেই ওদেরকে গুম করা শিখিয়েছে। আহা, দুইটা ডিসিশন, হয় হত্যা করো আর তা না হলে গুম করো। কালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি, অতগুলো গুড় হাফ কেজি না। এই বক্তাদের একজন বলল, অতগুলো গুড় আধা কেজি না, দেশে এমন কোন ডিপার্টমেন্ট নাই যেখানে ইউসুফের ভক্ত নাই। ইউসুফের ভক্ত দেশের সব শ্রেণীর মানুষ, অথবা লা তাকতুলু ইউসুফ, ইউসুফকে ডাইরেক্ট মেরো না। যাদের হাতে অস্ত্র নাই ওরা যখন শুনবে যে ইউসুফ মারা গেছে, ওরা প্রতিবাদ করার জন্য রাস্তায় নামবে, ওদের বুকের মধ্যে গুলি চালায় দিবা, হয়তো প্রতিবাদ ঠান্ডা হতে পারে, কিন্তু অস্ত্র যাদের কাছে আছে, লাইসেন্সধারী অস্ত্র, বৈধ অস্ত্র, সরকারি অস্ত্র, ওদের মধ্যেও তো ইউসুফের ভক্ত আছে। ওরা যদি ওই বৈধ অস্ত্র নিয়ে একবার শুধু বন্দুকের নলটা ঘুরায় দেয়, এদেশের কোনো মাটিতে হাঁটতে পারবো না, পালানোর জন্য পাজানোর বত পাবো না। ঘাড়ে চালায় দাও, যার সাক্ষী পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, সাপও মরবে লাঠিও ভাঙবে না, তোমাদের উদ্দেশ্য হাজির হয়ে যাবে। 18-20 না 20-20 মিলতেছে তো? আরো মেলবে না, শুধু জুলাখা পর্যন্ত একটু জাতি দেন, কষ্ট হবে মনে হয় আপনাদের, রাগ করবেন? কোরআনের বাইরে যদি কোনো শব্দ বলি দাঁড়াবেন, গলার পরে পা দেবেন, জিব্বা টেনে দুবাক করবেন, আমি টু শব্দ করব না। আই উইল নট টেল এনি পলিটিক্যাল স্পিচ বিকজ ইট ইজ নট এ স্টেজ অফ এনি পলিটিক্যাল পার্টি অ্যান্ড আই এম নট পলিটিক্যাল লিডার ইন দিস এরিয়া। নির্বাচন টন সব হয়ে গেছে, এখন রাজনীতি করে আমি কোনো লাভ নাই, আগামী নির্বাচনে এই ওয়ার্ডে আমি মহিলা মেম্বার পদে দাঁড়াতে পারবো না। অথবা আমার কথার মধ্যে রাজনীতির গন্ধ খোঁজার চেষ্টা করবেন না, আমার দিকে তাকান। এখন বলতেছে তাহলে কি করা যাবে? কয় ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিতে হবে। হ্যাঁ, কুটি কি কথা বলিস, এটা সাইজ করার একটাই পথ আছে, জাতিকে দেখানো যাবে যে কূপে পড়ে গেছে, একটাই পথ আছে। তবে শোনো, ইউসুফ কোথায়? কয় ইউসুফ যেখানে আছে সেখানেই আছে। কোথায় আছে? কয় বাবার কাছে আছে। বাবা তো পায়গম্বার, জোর করি তার ইউসুফকে বাবার কাছে নিয়ে আসতে পারবো না, ইউসুফকে আমাদের অধীনে নেওয়ার জন্য বাবার কাছে সংলাপের টেবিলে বসতে হবে, আলাপ আলোচনা করতে হবে। সংলাপ বোঝেন তো আপনারা, যে কয়দিন আমাদের দেশে হয়ে গেল না সংলাপ, দুই পার্টি সামনে সামনে বসে চা খাইলো, বিস্কুট খাইলো, আমরা দেশের মানুষ মনে করতে খুব সংলাপ হচ্ছে, ঘোড়ার ডিম। 10 দলীয় ঐক্য জোট জায়গা, আমার দিকে তাকান, 10 দলীয় ঐক্য জোট যাইয়া, সুরা ইউসুফ যে কি জিনিস, 10 দলীয় ঐক্য জোট যাইয়ে বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে প্রস্তাব পেশ করেছে, আব্বা
আমরা আপনার সাথে একটা সংলাপে বসতে চাই। একবার সাল্লাম বলছে আমি তো সবসময় শান্তির পক্ষে, বলো তো কী সংলাপ? বলছে আব্বা ইউসুফকে নিয়ে। ঠিক আছে, দশ ভাই একদিকে, একবার আলাইসাল্লাম আর একদিকে, মাঝখানে ইউসুফ আলাইসাল্লাম, সংলাপ শুরু হচ্ছে ইউসুফ আলাইসাল্লামকে নিজেদের অধীনে নেয়ার জন্যে। আমার কথার দিকে মনোযোগ আছে আপনাদের? ইউসুফ আলাইসাল্লামকে নিজেদের অধীনে নেয়ার জন্য সংলাপ শুরু। এই সংলাপে সর্বপ্রথম কাদের পক্ষ থেকে বক্তব্য এসেছিল আল্লাহ সেটাও শোনে সুন্দর করে কোট করে দিয়েছেন। আল্লাহু আকবার। ক্বালু ইয়া আবানা মা লাকা লা তামান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। ওহ মাই ডিয়ার, ও আওয়ার রেসপেক্টেবল ফাদার, আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে কেন বিশ্বাস করতে পারেন না? মা লাকা লা তামান্না আলা ইউসুফা, ইউসুফের ব্যাপারে আমাদের মোটেও বিশ্বাস করেন না কেন? ইউসুফকে আমাদের অধীনে দিলে কি হবে? আব্বা আমরা তো ইউসুফের ভক্ত, আপনি হবেন না বিরক্ত, অন্তর করবেন না শক্ত, যদিও আপনার অভিজ্ঞতা তিক্ত, আরসিলহু পাঠায় দেন তাকে মানা আমাদের সাথে, গদান আগামীকাল ইয়ার তা সে ফল কুড়াবে, ওয়াইয়াল আপ সে খেলা করবে। আব্বা আপনি টেনশন করবেন না, ওয়া ইন্না লাহু লা হাফিজুন, আমরা আপনার সন্তানের হেফাজত করব। ইয়াকুব আলাইহিস সালাম কয় তোমাদের কাছে ইউসুফকে দেয়া আর রাক্ষসের কাছে ছাগল পোষণি দেয়া হুবাহু এক সমান, কথা কয় না? মনোযোগ আছে আমার দিকে আপনাদের? সুতরাং ইউসুফকে দিব না, ইউসুফকে নেওয়ার চিন্তা তোমরা করো না। ভাইরা সংলাপের প্রস্তাব পেশ করেছে, বাবা কি উত্তর দিচ্ছেন দেখেন। বাবা সংলাপের জবাব দিচ্ছে, দুই পক্ষ মাঝখানে টেবিল, বুঝতেছেন তো আমি বিষয়টা কি দাঁড় করাতে পেরেছি আপনাদের সামনে? আচ্ছা, এখন বাবা উত্তর দিচ্ছে, কি উত্তর দিচ্ছে? ক্বালা ইন্নি লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফু আন ইয়াকুলাহু আদ-দিব ওয়া আনতুম আনহু গাফিলুন ওয়া আনতুম আনহু গাফিলুন। মাইক টানে না কেন ভাই? হ্যাঁ খুব কষ্ট। ইয়াকুব আলাইহিস সালাম বললেন তোমরা যদি ইউসুফকে নিয়ে যেতে চাও আমি খুব চিন্তিত হব, আমার দিকে তাকান, আমি খুব প্রেশানিতে পড়ব। শুধু তাই না, ওয়া খাফু আমি বিশ্বাস করি, ওয়া খাফু আমি আশঙ্কা করি, তাওবা, ওয়া খাফু আমি আশঙ্কা করি, আমি ভীত সন্তুষ্ট, আইয়া কুলাহুজিবু তারে বাকি খেয়ে ফেলবে, ওয়া আনতুম আনহু গাফিলুন আর তোমরা তার ব্যাপারে অমনোযোগী হয়ে যাবে। ক্বালু লাইন আকালাহু জিবু ওয়া নাহনু উসবা, আব্বা আপনি টেনশন করবেন না, কোরসিন খালো ইউসুফ বাগে খাবে না, কারণ ওয়া নাহনু উসবা আমরা হলাম বড় দল, সংখ্যাগরিষ্ঠ দল, শক্তিশালী দল, ঐক্যবদ্ধ জোট, আমরা থাকতে এইটা বিনষ্ট হবে না, আমরা দেখাই দেব যে আমরা ইউসুফকে নিজেদের অধীনে নিয়ে ঠিকঠাক মতো ব্যবস্থা করতে পারি। আব্বা আপনি টেনশন করবেন না, লাইন আকালাহু জিবু ওয়া নাহনু উসবা কোনোদিনও তারে বাগে খাবে না, কারণ আমরা খুব শক্তিশালী দল, বড় শক্তিশালী জোট, আমরা আমরা ইউসুফকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। আব্বা আপনি টেনশন করবেন না, বাঘের কাছেও মোবাইল নাই, আমাদের কাছেও মোবাইল নাই যে আমরা বাঘকে টেলিফোন করে এনে ইউসুফকে ধরায় দেবো। ইন্না ইজাল্লা খাসিরুন, তবে যদি বাঘ অতর্কিত আক্রমণ করে বসে তাহলে আমরাও ক্ষতিগ্রস্ত হব, ইউসুফও ক্ষতিগ্রস্ত হবে। আপনি চিন্তা করেন না যে ইউসুফকে খাবে, এমন ক্ষুরধার যুক্তি আর এত সুন্দর ভাষা আর উপস্থাপনের যে ভঙ্গি আস্তে করে সংলাপের টেবিলে তুলে দিল, বাধ্য হয়ে আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম সংলাপ মেনে নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে তাদের অধীনে দিয়ে দিল। তাফসীরে কুরতুবীর বর্ণনা, বাবা সামনে ছিল যতক্ষণ ইউসুফ আলাইহিস সালামকে আদর করতেছিলেন ততক্ষণ, যেই না বাবা চলে গেল, মাথা থেকে নবী ইউসুফ আলাইহিস সালামকে তুলে মাটির মধ্যে ফেলায় দিল। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন একদিকে আমাকে নির্যাতনের পরিকল্পনা, অন্যদিকে বাবার সাথে সংলাপের টেবিলে আলোচনা,
আসলে এইটা তো সংলাপ ছিল না, এইটা ছিল সংলাপের নামে গোটা জাতির সাথে প্রতারণা। বুঝতে পারলেন তিনি যেটা তো সংলাপ না, এরা বাবা চলে যাওয়ার সাথে সাথে আমাকে মারা শুরু করেছে, তাহলে এরা আমার বাবার সাথে চূড়ান্ত প্রতারণা করেছে। হ্যাঁ, উনি বুঝতে পেরে আবেদন করলেন, ভাই আবেদন করলেন, ভাই ও ভাই তোমরা আমাকে কেন মারো জানা নাই, ভাই কেন মারো জানা নাই, তবে আতুরা তো আমার আপন ভাই, এমন করে মারিস কেন কারণটা জানতে চাই। আমি ছোট্ট ছিলাম যখন বন্য হাতি রাস্তা ভুল করে লোকালয়ে চলে এসেছিল, তখন হাতি আবার মুখের পরে পা দেবে, ছোট্ট ছোট্ট চোখ দিয়া হাতি আমার চেহারার দিকে তাকালো, যখন বন্য হাতির কলিজায় দয়া হলো, তখন হাতি আমার চেহারার উপরে পা না দিয়া খুব দ্রুত নিজের শরীরটা কন্ট্রোল করে সুর দিয়া আমারকে তুলে ধরে আমার বাড়ির মধ্যে পৌঁছায় দেয়। আমারে দেখে বন্য হাতির কলিজায় দয়া হয়, তোরা তো আমার আপন ভাই, তোদের কলিজায় কি কোনো দয়া মায়া নাই, পৃথিবীর ইতিহাসের নির্মম সাক্ষী আপন ভাইরা সেই দিন একটু জনপ্রিয়তা বেশি হওয়ার কারণে সুবনবীর প্রতি এতটুকু পরিমাণ দয়া করে নাই, বরঞ্চ আঘাত করতে করতে কূপের মধ্যে ফেলে দেওয়ার পূর্ব পরিকল্পনা অনুযায়ী বোতাম জাম্প জুব্বা খোলার জন্যে কামিজ খোলার জন্যে বোতাম খোলা শুরু করে দিল, যখন নবীও সব ডাক দিয়ে বলে, ভাই এই জুব্বাটা শুধু তোদের কাছে একটু ভিক্ষা চাই, কারণ কূপের মধ্যে ফেলে দিবা যখন আমি হয়তো মারা যেতে পারি, তখন এই জুব্বাটা হবে আমার কাফনের কাফন, কূপটা হবে আমার দাফন, তোরা আমার আপন ভাই, জুব্বাটা কি আমাকে ভিক্ষা দেয়া যায়। পৃথিবীর ইতিহাসের নির্মম সাক্ষী আপন ভাইরা সেই দিন জুব্বাটা পর্যন্ত দেয় নাই, বরং জুব্বার প্রথম যখন খোলা শুরু করেছে আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল ও জিব্রাইল আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি, ওরা আমার ইউসুফের দুনিয়ার জুব্বা খুলতে চায়, আমি আমার ইউসুফকে জান্নাতের জুব্বা পরাতে চাই। সত্তর হাত গভীর কূপ, 35 হাত পর্যন্ত রশিটা ভাইরা ধীরে ধীরে ছেড়ে দিল। অর্ধেক দূর যাওয়ার পরে ভাইদের মানসিক অবস্থার পরিবর্তন ঘটল, ভাইরা চিন্তা করলো একসাথে রশিটা ছেড়ে দিব, ইউসুফ কূপের মধ্যে মারা যাবে, কূপের মধ্যে পড়ে যাবে, যখন ইউসুফের মাথাটা কূপের নিচে পাথরের গায়ে লেগে ফেটে যাবে, তখন আল্লাহ কয় অতগুলো হাফ কেজি না, তোরা ইউসুফকে মারতে চাস আর আমি আমার ইউসুফকে মিশরের প্রেসিডেন্ট বানাতে চাই, যা রে জিব্রাইল যা, ও জিব্রাইল যা রে, এ জিব্রাইল দেরি করিস না রে, যা জিব্রাইল যা, ওরা আবার ইউসুফকে হত্যা করতে চায়, আমি তো আমার ইউসুফকে মিশরের গভর্নর বানাতে চাই। জিব্রিল বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন নবীর কাছে এসেছি 4 বার, কোন নবীর কাছে এসেছি 6 বার, আপনি এবং আপনার উম্মতের কাছে এসেছি আর আসবো 1, 9, 2, 9, 24,000 বার। অগনবীজি অগনবীজি, এতবার তো দ্রুত কোনোদিন আমি জিব্রাইল পৃথিবীতে আসি নাই, আর অর্ধেক কূপ দেওয়ার পরে ভাইরা যখন রশি ফেলে দিল আর আমার আল্লাহ বলল, যা ও জিব্রাইল যা, আমি লক্ষ কোটি গুণ সেকেন্ডের কম সময়ে
কূপের মধ্যে হাজির হয়ে গেলাম। মা যেমন তার সন্তানকে কোলে তুলে নেয়, আল্লাহ ফেরেশতা জিব্রাইল নবী ইউসুফকে নিজের কোলের মধ্যে উঠায় নিলে, হাতির দড়ি খুলে দিলেন, পায়ের বেড়ি খুলে দিলেন, হাতির দড়ি পায়ের বেড়ি খুলে দিলেন, চোখগুলোর পানি মুছায় দিয়ে বলে, ইউসুফ রে, ও ইউসুফ কাঁদিও না, ও ইউসুফ কাঁদিও না, ইউসুফ কাঁদিও না, ঘাবড়ায়ও না, হতাশ না রে ইউসুফ, এমন একদিন আসবে। আজকে শুধু নবী হওয়ার কারণে, একটু জনপ্রিয়তা বেশি হওয়ার কারণে পৃথিবীর সব শক্তি তোমার বিপক্ষে অবস্থান নিয়েছে রে ইউসুফ, এমন একদিন আসবে পৃথিবীর সব শক্তি তুমি ইউসুফের পক্ষে কথা বলবে। এই দিন দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, ঠিক কিনা? ওরে ইউসুফ কাঁদিও না, এমন একদিন আসবে গোটা বিশ্বব্যাপী তোমার স্লোগান হবে, ইউসুফ চিন্তা করো না। এমন করে সান্ত্বনা দেয় ভাইরা, দুইজনকে রেখে দিল, আটজনকে হেডকোয়ার্টারে পাঠায় দিল। ওই যে জব্বাটা খুলেছিল, বকরি একটা জবাই করে, চিনি ছাড়া না চিনি সহ, চিনি ছাড়া, বকরি একটা জবাই করে জব্বার মধ্যে রক্ত লাগায়া ঈশা আইয়া বকুন, সন্ধ্যাবেলা কান্দতে কান্দতে যে বলে, আব্বা ও আব্বা, আপনার ইউসুফকে বাগে খেয়েছে, এই যে দেখেন তার রক্ত মাখা জুব্বা। নবী আকবর সাল্লাম কয়, আহারে, এ বাঘ তো যেন তেন বাঘ না, এ তো আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত বাঘ, এ বাঘ তো খাইতেও জানে, এ বাঘে হজম করতেও জানে, এত বড় জুব্বার ভিতর থেকে আমার কলিজার টুকরা ইউসুফকে বাগে খেলো, কিন্তু জুব্বা একটা আঘাত লাগলো না, শুধু রক্ত লাগলো, এ তো সিস্টেম করে খেয়েছে, এবার তো খাইতে জানে, কথা ঠিক কিনা? কথা মনে বোঝেন নাই আপনারা? এ তো সাংঘাতিক বাঘ, এ তো প্রশিক্ষণ প্রাপ্ত বাঘ, মানুষ কেমনে খাইতে হয় এ তো প্রশিক্ষণ নিয়েছে, এ তো প্রতিদিন মানুষ খায়, যখন অন্যের মানুষ পায় না তখন নিজেরা নিজেদের রক্ত খায়, ঠিক কিনা? এ তো সাংঘাতিক বাঘ, ফাসাবরুন জামিল, এই অবস্থায় ধৈর্য ধারণ করা ছাড়া আমার আর কিছু করার নাই। আমার ভাইরা, আমি এখন আপনাদের কাছে জানতে চাই, নবী ইউসুফের জুব্বায় ভাইরা যে রক্ত লাগিয়েছিল, এই রক্ত সত্য রক্ত নাকি মিথ্যা রক্ত? কথা বলেন, কি রক্ত? কোরআন বলছে ভিটামিন কাদিবিন, মিথ্যা রক্ত। আজকে গোটা পৃথিবীর আলেম ওলামাদের শরীরের মধ্যে যেই রক্তের দাগ দেয়া হয়, যেই রক্তের কালিমা লেপন করার ব্যর্থ চেষ্টা করা হয়, একটাও সত্য রক্ত নয়, সব মিথ্যা রক্ত, মিথ্যা রক্ত, মিথ্যা রক্ত। এতক্ষণ পরে আমি মনে করলাম এলাকার লোক মানে তাকবীর ভুলে গেছে, এতক্ষণ পরে, হ্যাঁ, এই আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে দজলার খরস্রোত পার হয়ে সাইয়েদ ইব্রাহিমের আফ্রিকায় কালেমার পতাকা উড়িয়েছে, এই আল্লাহু আকবার আওয়াজ দিয়ে মুসলমানদের বীর গর্বিত সন্তান বিশ্বনবী কলিজার টুকরা সাহাবি খালিদ বিন ওয়ালিদ যখন যুদ্ধের ময়দানে যেত, আল্লাহু আকবার বলতেন, তরবারিকে কোষমুক্ত করতেন, তিন ভাগের দুই ভাগ কাফেররা পোশাক করতে করতে যুদ্ধের ময়দান ছেড়ে পালাতো, এই আল্লাহু আকবার আওয়াজ দিয়ে গাজী সালাউদ্দিন আইয়ুবী ক্রুসেডারের যুদ্ধে নির্মমভাবে খ্রিস্টানদেরকে পরাজয় বরণ করে যে মহাসাগর দিয়ে যারা এসেছিল সেই মহাসাগর দিয়ে তাদেরকে ফেরত পাঠিয়েছে, এই আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে মুসলমানদের গর্বিত সন্তান তারিক বিন জিয়াদ আর মহাবীর মুসা স্পেন দখল করে গোটা ইউরোপ 700 বছর কোরআন দিয়ে শাসন করেছে, আগামী দিনে যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয় মুসলমানদের সামনে শুধু
চাই স্লোগান আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার আওয়াজকে আমরা কণ্ঠে তুলতে চাই, ইসলামের জন্য পুরো জোরে জীবন দেব, রক্ত দেব, জান মাল সব কুরবানি করে দিব, কিন্তু আল্লাহর ইসলামের বিরুদ্ধে একটি কর্মসূচি বাস্তবায়িত হওয়ার সুযোগ দেব না। অনেকেই কিন্তু তাকবীরের জবাব দেয়নি। রব্বাকা ফাকাব্বির, আল্লাহ বলছে তোমরা তোমাদের রবের নামে তাকবীর দাও, ঠিক কি না? মসজিদে আল্লাহু আকবার বলতে কোনো আপত্তি আছে? তাহলে ময়দানে আল্লাহু আকবার বললে এত ডায়াবেটিস হবে কেন? কলিজায় নিফাকের রোগ আছে। আল্লাহু আকবার আওয়াজ শুনলে তো থরথর করে কাঁপবে কাফেররা। সেখানে তুমি টুপি ওয়ালা আল্লাহু আকবার আওয়াজে কেন বাধা দাও? আলোচনার সময় মুসলমানদের ইমান বাড়লে তারা যদি একটু উত্তেজিত হয়ে তাকবীর দেয়, এতে তোর কলিজায় কেন আগুন ধরে? আল্লাহু আকবার কোরআনের আলোচনা শোনার পর একজন মুসলমান আল্লাহু আকবার বলে ইমান বেড়ে গেছে তাকবীর দিতে চায়, আর তুই বন্ধ করতে চাস, তার মানে সেই ইমানদার আর তুই মুনাফিক, তুই কাফেরদের চেয়েও ভয়ঙ্কর। কাফেররা হচ্ছে প্রকাশ্য শত্রু আর তোরা হচ্ছে গোপন শত্রু। ইসলামকে তোরা টুকরা টুকরা করে ফেলেছিস গোটা পৃথিবীতে। আজকাল নেটে কি ভয়ঙ্কর দৃশ্য আপনারা দেখতেছেন না? আল্লাহু আকবারের আওয়াজ দিলে কিছু গ্রুপ আছে না নিষেধ করতেছে, জনগণকে উত্তেজিত করতেছে। উরে ঠান্ডা পাবলিক আমার, উরে ঠান্ডা পাবলিক, মাথায় কি বরফ দিয়ে ঘুমাও তুমি? সারা বিশ্বের মুসলমান কেটে রক্তাক্ত করছে আর বলছে জনগণকে উত্তপ্ত করতেছে, তুমি বরফ মাথায় দিয়ে ঘুমাও তুমি? মুনাফিকের সর্দার, ঠিক না? মুনাফিকের সর্দার। আজকে বাংলাদেশের আমার মুসলিম বোনের ইজ্জতে হাত দিতে 14 পুরুষের সাহস ছিল না, আজকে মায়ানমারের মুসলমানদেরকে নির্মম ভাবে আঘাত করার দুঃসাহতরা পেত না, পেত না, পেত না। দিনে মাহফিল বন্ধ করে দিলে আজকে তার কাজা আদায় কর, আপনাদের কষ্ট হবে মনে হয়। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। আপনাদের তাকবীর গুলোই এর মধ্যে সীমাবদ্ধ রাখবেন, এমন কোন তাকবীর দেবেন না যাতে আমি বিপদ পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক নায়াত করে দিক। আমি কি আরেকটু সামনে আগাবো? আচ্ছা, এখন যেখানে বাঘের ভয় ঠিক সেখানে রাত হয়। মিশরের ব্যবসায়ীরা সিরিয়া থেকে ব্যবসা হোক করে কেনান দিয়ে আবার মিশরে ফিরতেছিলেন। কূপের মাঝখানে যখন আসলেন কূপের কাছে, তখন তাদের পানি পিপাসা লেগে গেছে। পানি নেওয়ার জন্য পাত্র ভিতরে দেয়, আল্লাহ ফেরেশতা জিব্রাইল ইউসুফ আলাইহিস সালামকে তুলে পাত্রের মধ্যে উঠায় দেয়। ওরা যখন পানি তুলতেছে তখন মনে হচ্ছে পানি না, পূর্ণিমা রবি শশীর চা দুটি আসতেছে। সুবহানাল্লাহ বললেন না? আর নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারা তো সেরকমই ছিল। মেরাজের রজনী থেকে ফিরার পরে আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশাকে লক্ষ্য করে বিশ্ব নবী বলেন, আয়েশা, ও আয়েশা, মেরাজের রজনীতে আল্লাহ আমাকে জান্নাত দেখিয়েছে, জাহান্নাম দেখিয়েছে, অসংখ্য পায়গম্বরের সাথে আল্লাহ আমার সাক্ষাৎ করিয়েছে, বাইতুল মুকাদ্দাস আমি নবীদের ইমাম হয়ে নামাজ আদায় করেছি। আয়েশা রে আমার ভাই, আমার ভাই, ইউসুফের সাথে আমার আল্লাহ তাআলা সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর কসম করে আমি মোহাম্মদ বলি, আমার ভাই ইউসুফকে দেখে মনে হয়েছে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফের চেহারার মধ্যে ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি চমৎকার চেহারা! আয়াতের তাফসিরে তাফসিরে ইবনে কাসির একটি হাদিস আনা হয়েছে, সেখানে বলা হয়েছে
পৃথিবীকে আল্লাহ তাআলা পৃথিবীর সৌন্দর্যকে তিন ভাগে ভাগ করেছেন। এক ভাগ সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামের আম্মাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন,